বানিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা নতুন একটা ফুড রিভিউ নিয়ে চলে এসেছি। তো সেটা কি সেটা একটু বলে দেবেন? আজকে আমরা 5 ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা কিটক্যাট ব্রাউনি বানাবো। সো আমি ফার্স্ট ব্রাউনি বানাচ্ছি আমাদের চ্যানেলে প্রথম, এবং আমিও আমার জীবনে প্রথম ব্রাউনি বানাবো। দেখা যাক 5 ইনগ্রেডিয়েন্টসে যখন জিনিসটা ভালোই হবে। আমি জাস্ট দেখলাম যা, যেটা আমরা যেটা দেখলাম ফেসবুকে, এটা নতুন মানে একটা র্যান্ডমলি এসেছিল, ভালো লাগলো দেখে। তো ভাবলাম যে একবার ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করে দেখি। ভিডিওটা পুরোটা দেখবেন, আর কোন জায়গাটা ভালো লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা হ্যায়। আমরা এটা তৈরি করার জন্য আমাদের অনেকগুলো চকলেট লাগবে। যেমন ফার্স্ট হচ্ছে কিটক্যাট আছে, অনেক তিনটে কিটক্যাট নিয়েছি, পার্ক আর পান। আর এর মধ্যে আমরা কফির ফ্লেভার দেবো, যেখানে আমরা দেখিয়েছে কফির ফ্লেভার দেবো। আর দেবো হচ্ছে ডার্ক চকলেট, এটা আমরা কি নিয়েছি বনভিলের ডার্ক চকলেট। আর রয়েছে আমাদের ক্রিম। আমাদের ফার্স্টে মাঞ্চটা আমরা কোটিং করব, তাই তো? আর কিটক্যাটগুলোকে নিয়ে আমরা এটাকেও মানে পুরোই করব, করে সেটার মধ্যে আমরা ক্রিম পাকগুলো দিই। দেখে থাকুন, তো ফার্স্টে আমরা কিটক্যাটগুলো পুরো পুরো করব। এই যে আমাদের কিটক্যাট, এটাকে আমরা এবারে পুরো করব। আমি করব ততক্ষণ আমি কফিটা একটুখানি গুলে নিই গরম জলে। বেশি রাখবো না, একটুখানি কফি দেবো। আমি যেটা করবো ওকে সেটাই করতে হবে। প্যাকেট গুলো ভরা ডিসগাস্টিং। এবারে এটা গুলিয়ে নিয়েছি আমরা, এর মধ্যে আবার ক্রিমটা অ্যাড করবো। এবার আমরা এটাকে আবার মিক্স করবো। এটা এর মধ্যে আস্তে আস্তে ঢাল, আমি একটা একটা করে ফোল্ড করি। কনসিস্টেন্সি এসছে। সো আমাদের এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই বেসটাকে আমরা এবারে রেফ্রিজারেটরে রেখে দেবো, তা 3-4 ঘন্টা লাগবে। এবারে এটা জিনিসটা সলিড হবে, মানে খুব সলিডও না আবার খুব ব্রাউনি যেরকম হয়, দেখা যাক কীরকম হয়। সো আমরা এটাকে রেফ্রিজারেটরে রেখে দিই। সো আমাদের এটা 4 ঘন্টা প্রায় আমাদের যায়, আমরা এটাকে বার করে এনেছি। এবারে আমরা এটাকে একটু ওই পার্টটা দিয়ে কোটিং করবো, তারপর দেখাচ্ছি। সো আমরা এবারে এটাকে কোট করবো ওই মাঞ্চ জিনিসটা দিয়ে। এই যে আমরা গুঁড়ো করে রেখেছি, এর মধ্যে দিই, দেন একটু কোটিং করার পর জিনিসটা এরকম বল মতো আমি করলাম।
এটা বানিয়ে নিয়েছি আর এবার এটাকে টেস্ট করে দেখবো তুই খাবি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সঙ্গে আর থাকবেন আর পাশে থাকবেন।